2020 সালে বিপদ যেন কিছুতেই আমাদের পিছু ছাড়ছে না। একে তো করোনায় মানুষ জর্জরিত, তার ওপর আবার একের পর এক বিপদ ধেয়ে আসছে পৃথিবীর দিকে। আফ্রিকার উপকূল থেকে প্রতি বছরই সাহারা মরুভূমি ফেরত ধুলো বাতাস বয়ে এসে বিপত্তি বাড়ায়, কিন্তু এই বছর সেটি আরও ভয়াবহ হতে চলেছে। সম্প্রতি নাসার স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে সেই ছবি। দীর্ঘ 2000 মাইল লম্বা একটি ধুলোর ঝড় উত্তর আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে ধেয়ে আসছে। যদি সাগর পেরিয়ে এই ঝড় এসে পড়ে, তবে তার আকার হতে পারে প্রায় 5000 মাইল। একটি বেসরকারি আবহাওয়া সংস্থার আধিকারিক জানিয়েছেন, এ এক অবিশ্বাস্য রকমের ধুলোর ঝড় আসছে। তিনি বলেছেন, প্রায় এক সপ্তাহ আগে স্যাটেলাইট ইমেজে ধরা পড়ে যে আফ্রিকার উপকূল থেকে এক ধুলোর ঝড় আসতে শুরু করেছে, কিন্তু সেই খবর এক সপ্তাহ আগের। এতদিনে সেই ঝড়ের শেষ অংশ সবে আফ্রিকার উপকূল পেরোলো। তার মানে এই ঝড়ের আকৃতি বিশাল, বিশেষত ক্ষতিগ্রস্ত হতে পারেন সেই মানুষেরা যাদের নিঃশ্বাসের কষ্ট রয়েছে। সাধারণত মরু অঞ্চলের উষ্ণ বায়ু দ্রুতগতিতে ধুলো ও বালিকণা বহন করে নিয়ে চলে। ক্রমে সেই ধুলো ও বালিকণা বাড়তে বাড়তে মারাত্মক ধুলোঝড়ের সৃষ্টি হয়। ভারতের মরু অঞ্চলে এই ধরনের ঝড়কে বলা হয় আধি। এর ফলে আকাশ ঢেকে যায় কালো মেঘের মতন ধুলোর চাদরে। 2020 সালে আমরা অনেক কিছুই দেখলাম, তার মধ্যে আবার এই ধুলোঝড় আমাদের আরও এক আশঙ্কার মধ্যে ফেলে দিল। যদিও সেটা ভারতবর্ষ বাংলাদেশে নয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপীয় অঞ্চলে চলবে তাণ্ডব, এমনটাই জানিয়েছে নাসা। সাহারা মরুভূমি থেকে এক বিশাল আকার ধূসর কুয়াশার মতন আস্তরণ পৃথিবীপৃষ্ঠের 5000 থেকে 20000 ফুট উচ্চতায় অবস্থান করছে। বিধ্বংসী এই ধুলোর ঝড় আটলান্টিক মহাসাগর পেরিয়ে ক্রমশই ভয়ঙ্কর গতিতে এগিয়ে আসছে আমেরিকার দিকে। 2014 সালে মধ্য আলজেরিয়া এবং দক্ষিণ মরক্কো থেকে ধেয়ে আসা ধুলোর ঝড়ে ব্রিটেনে মারাত্মকভাবে বেড়ে গেছিল দূষণ। দক্ষিণ ইংল্যান্ড, মিডল্যান্ড এবং পূর্ব অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছিল রেড অ্যালার্ট। সাহারার এই ধুলোর ঝড়কে আবহাওয়া বিজ্ঞানীরা বলেন সাহারার নিয়ার লেয়ার বা সংক্ষেপে SAL। কিন্তু চিন্তার বিষয় হলো এই বছর এটির তীব্রতা আরও ভয়ানক হতে চলেছে। সাহারা থেকে যে এক বিশাল ভয়ঙ্কর ধুলোর ঝড় তেড়ে আসছে তা আগেই সতর্ক করেছিল নাসা। এখন প্রায় 3000 মাইল পেরিয়ে সেই ঝড় আটলান্টিক থেকে ক্যারিবিয়ান সাগরের দিকে ছুটে চলেছে। নভশ্চর ডকার্লে এই ঝড়ের অবস্থানের ছবি দেখিয়ে টুইট করেছেন, এই ব্যাপারে তার বক্তব্য, আটলান্টিক মহাসাগরের পশ্চিম ভাগে সেই ঝড় অবস্থান করছে। সাহারা থেকে আটলান্টিক পেরিয়ে এর অভিমুখ সোজা মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো উপকূলের দিকে। মহাকাশ থেকে দেখে মনে হচ্ছে যেন নীল সমুদ্রের ওপর চাপচাপ ধূসর কুয়াশা জমে আছে এবং প্রতিটি মুহূর্তেই তার অবস্থান বদলে যাচ্ছে। আবহবিদরা বলছেন এই ঝড়ের তাণ্ডব দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বে এবং পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে। ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার অ্যাডমিনিস্ট্রেশন মানে NOAA জানিয়েছে পৃথিবীপৃষ্ঠে 5000 থেকে 10000 ফুটের মধ্যে এই সাহারা নিয়ার লেয়ার অবস্থান করছে। এর অভিমুখ পশ্চিমে। শুকনো ধুলো ও বালির কণা বাতাসের তোড়ে প্রচণ্ড বেগে ছুটে যাচ্ছে। হস্টনের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের রিপোর্ট বলছে এই ধুলোর ঝড় ঢেকে দেবে পুরো মেক্সিকো উপকূলকে। প্রশাসনকে হাঁপানি এবং শ্বাসকষ্টের রোগীদের দ্রুত অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছে। একদিকে যেমন মরুভূমির বিস্তীর্ণতা একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে, তেমনই অন্যদিকে শুকনো ধুলো ও বালুকণা বাতাসে মিশে শ্বাসকষ্টের প্রকোপ বাড়াচ্ছে। এটা ঠিকই যে এর কোনো প্রভাব আমাদের দিকে আসবে না, কিন্তু ওইদিকেও তো মানুষ থাকে, তাই এই ধরনের সমস্যা সমগ্র মানবজাতির সমস্যা। একবার ভাবুন তো আমেরিকার কথা, এমনিতেই করোনা রোগীদের নিয়ে হিমশিম খাচ্ছে, তার মধ্যে আবার এই ধুলোঝড় হাজির হয়ে বিপত্তি আরও বাড়িয়ে দিয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।